ওলায়ে সাকুরি ঘুরাই পালে সাইবুর রহমানে বিভাগীয় ব্যবস্থা নলৈ উপসচিব পদত নিযুক্তি সাইবুর তিনিটা গোচরত অভিযুক্ত করেছিল মুখ্যমন্ত্রী বিশেষ নিরীক্ষণ কোষে ব্যাপক দুর্নীতিত নিমজ্জিত হয়ে কারাগার খাতিও চাকরি ঘুরাই পালে দুর্নীতিগ্রস্ত ACS বিষয়া সাইবুর রহমানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষই সাইবুর রহমানের বিরুদ্ধে তিনি মাসের ভিতর বিভাগীয় তদন্ত প্রতিবেদন নিদিয়ার অজুহাততে সায়েন্স টেকনোলজি ক্লাইমেট চেঞ্জ বিভাগের উপসচিব পদত পালে পুনর নিযুক্তি গাঁবুড়া নিযুক্তি কেলেঙ্কারি সরকারি পুঁজি অপব্যবহার আর আয় বর্হিভূত সম্পত্তির গোচরত গ্রেপ্তার হয়েছিল সাইবুর রহমান তদানীন্তন উপায়ুক্ত আতিকা সুলতানার সুহাত হিসাবে থাকি একোজন গাঁবুড়া নিযুক্তির বাবদ উৎকোচ লৈছিল লাখে লাখে টাকা সমগ্র কেলেঙ্কারিক লৈ সিএম ভিজিলেন্সে 3/21 নম্বরত এক গোচর রুজু করে তদন্ত আরম্ভ করেছে সেই গোচরের তদন্ত করবলে যাওতে পোহরলে আহিল সাইবুর রহমানে কেনেদরে সরকারি ধনের অপচয় করেছিল সমান্তরালভাবে স্পষ্ট হয়েছিল সাইবুরে কেনেদরে আয় বর্হিভূত সম্পত্তি আহরণ করেছিল লগে লগে সিএম ভিজিলেন্সে 5/21 আর 7/21 নম্বর পুনের দুটা পৃথক গোচর রুজু করেছিল কিন্তু তিনিওটা গোচরের খড় ধরক তদন্ত করে বিশেষ ন্যায়াধীশের আদালতত সিএম ভিজিলেন্সে দাখিল করেছিল এক অভিযোগনামা অভিযোগ মতে সিএম ভিজিলেন্সে এখন অতি দুর্বল অভিযোগনামা দাখিল করেছিল একে সময়তে সাইবুরের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত কমিটিয়ে 90 দিনের ভিতর কেলেঙ্কারি সন্দর্ভত প্রতিবেদন দিব লাগিছিল কিন্তু রহস্যজনক কারণত তদন্ত সম্পূর্ণ নকৰি প্রতিবেদন দাখিল করার বিরত থাকিল সংশ্লিষ্ট বিভাগীয় কর্তৃপক্ষ তিনিওটা গোচরের এটাতো দুখমুক্ত হওয়া নাই অভিযুক্ত সাইবুর রহমান কিন্তু তদন্তর নামত চলা ভিকু ভাওনার বাবে প্রথমে জামিন আর এতিয়া উপসচিব পদত পুনের নিযুক্তি পালে এগারী সাইবুর রহমানে প্রশ্ন হয় চাকরি জীবনত কেবল দুর্নীতির লগত সহাবস্থান করা এগারী বিষয়ায় ভবিষ্যতে কিমান স্বচ্ছতার কাম করব সিয়া সহজে অনুমেয় বিরঞ্জিত কুমার ডেকা রিপোর্ট News18 অসম নর্থ ইস্ট ওলায়ে চাকরি ঘুরাই পালে সাইবুর রহমানে বিভাগীয় ব্যবস্থা নলৈ উপসচিব পদত নিযুক্তি সাইবুর তিনিটা গোচরত অভিযুক্ত করেছিল মুখ্যমন্ত্রী বিশেষ নিরীক্ষণ কোষে ব্যাপক দুর্নীতিত নিমজ্জিত হয়ে কারাগার খাতিও চাকরি ঘুরাই পালে দুর্নীতিগ্রস্ত ACS বিষয়া সাইবুর রহমানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষই সাইবুর রহমানের বিরুদ্ধে তিনি মাসের ভিতর বিভাগীয় তদন্ত প্রতিবেদন নিদিয়ার অজুহাততে সায়েন্স টেকনোলজি ক্লাইমেট চেঞ্জ বিভাগের উপসচিব পদত পালে পুনর নিযুক্তি গাঁবুড়া নিযুক্তি কেলেঙ্কারি সরকারি পুঁজি অপব্যবহার আর আয় বর্হিভূত সম্পত্তির গোচরত গ্রেপ্তার হয়েছিল সাইবুর রহমান তদানীন্তন উপায়ুক্ত আতিকা সুলতানার সুহাত হিসাবে থাকি একোজন গাঁবুড়া নিযুক্তির বাবদ উৎকোচ লৈছিল লাখে লাখে টাকা সমগ্র কেলেঙ্কারিক লৈ সিএম ভিজিলেন্সে 3/21 নম্বরত এক গোচর রুজু করে তদন্ত আরম্ভ করেছে সেই গোচরের তদন্ত করবলে যাওতে পোহরলে আহিল সাইবুর রহমানে কেনেদরে সরকারি ধনের অপচয় করেছিল সমান্তরালভাবে স্পষ্ট হয়েছিল সাইবুরে কেনেদরে আয় বর্হিভূত সম্পত্তি আহরণ করেছিল লগে লগে সিএম ভিজিলেন্সে 5/21 আর 7/21 নম্বর পুনের দুটা পৃথক গোচর রুজু করেছিল কিন্তু তিনিওটা গোচরের খড় ধরক তদন্ত করে বিশেষ ন্যায়াধীশের আদালতত সিএম ভিজিলেন্সে দাখিল করেছিল এক অভিযোগনামা অভিযোগ মতে সিএম ভিজিলেন্সে এখন অতি দুর্বল অভিযোগনামা দাখিল করেছিল একে সময়তে সাইবুরের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত কমিটিয়ে 90 দিনের ভিতর কেলেঙ্কারি সন্দর্ভত প্রতিবেদন দিব লাগিছিল কিন্তু রহস্যজনক কারণত তদন্ত সম্পূর্ণ নকৰি প্রতিবেদন দাখিল করার বিরত থাকিল সংশ্লিষ্ট বিভাগীয় কর্তৃপক্ষ তিনিওটা গোচরের এটাতো দুখমুক্ত হওয়া নাই অভিযুক্ত সাইবুর রহমান কিন্তু তদন্তর নামত চলা ভিকু ভাওনার বাবে প্রথমে জামিন আর এতিয়া উপসচিব পদত পুনের নিযুক্তি পালে এগারী সাইবুর রহমানে প্রশ্ন হয় চাকরি জীবনত কেবল দুর্নীতির লগত সহাবস্থান করা এগারী বিষয়ায় ভবিষ্যতে কিমান স্বচ্ছতার কাম করব সিয়া সহজে অনুমেয় বিরঞ্জিত কুমার ডেকা রিপোর্ট News18 অসম নর্থ ইস্ট